হ্যালো নর্থ বেঙ্গল টাইম, দিস ইজ চিরঞ্জিত। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝে গেছো, চলো ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, কলেজ ভর্তি হওয়ার শেষ সুযোগ এবং আবেদন করার লাস্ট তারিখ হলো 5 আগস্ট 2022 তারিখ 11:59 PM। আমার যেসব বন্ধুরা এখনও পর্যন্ত কলেজে আবেদন করোনি, তোমাদের জন্য কিন্তু শেষ সুযোগ, লাস্ট কয়েক ঘন্টা শুধু বাকি আছে আর আবেদন করার জন্য। অর্থাৎ যেসব বন্ধুরা আমার এখনও কিন্তু আবেদন করোনি কলেজ ভর্তি হওয়ার জন্য, তোমাদের জন্য কিন্তু শেষ সুযোগ, সেটা হলো 5 আগস্ট 2022 রাত 11:59 PM। এর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করে ফেলতে হবে, না হলে কিন্তু এই বছর তোমরা কোনো কলেজে ভর্তি হতে পারবে না। যেসব বন্ধুরা আবেদন করে ফেলেছো, অবশ্য ফর্ম ফিল আপের সময় কোনো রকম মিস্টেক বা ভুল হয়েছে, তোমাদের জন্য কিন্তু শেষ সুযোগ। শীঘ্রই আজকে বিকাল 5টার মধ্যে কিংবা কাল সকাল 10:00 AM থেকে বিকাল 5টা PM এর মধ্যে যে কলেজের ওয়েবসাইটে আবেদন করেছো সেখানকার অফিসিয়াল নাম্বারে কল করে কিন্তু তোমাদের ভুলগুলিকে ঠিক করতে পারবে। এটাই তোমাদের জন্য কিন্তু শেষ সুযোগ। অর্থাৎ যেসব বন্ধুরা ফর্ম ফিল আপের সময় তোমাদের ভুল বা মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু আজকে 5টার মধ্যে কিংবা কাল সকাল 10:00 থেকে 5টা পর্যন্ত যে কোনো টাইমে তোমরা কিন্তু অফিসিয়াল নাম্বারে কল করে তোমাদের ভুলগুলোকে ঠিক করতে পারবে। এটাই তোমাদের জন্য কিন্তু শেষ সুযোগ। বন্ধুরা, আমি যেহেতু উত্তরবঙ্গ ল কলেজগুলি সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকি, তাই তোমাদের শেষ তথ্য বা ইনফরমেশন দিচ্ছি আমি। উত্তরবঙ্গে মোট কলেজ রয়েছে, সেই কলেজগুলির মধ্যে 3টি সরকারি এবং 3টি বেসরকারি কলেজ কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে ল কলেজগুলি হলো ডিপার্টমেন্ট অফ ল, যেটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেটা কিন্তু সরকারি কলেজ। জলপাইগুড়ি ল কলেজ, এটাও কিন্তু সরকারি কলেজ, এটাও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তারপর রয়েছে বালুরঘাট ল কলেজ, এটা কিন্তু গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে, এটাও কিন্তু সরকারি কলেজ। তারপর রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ, এটা কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কিন্তু এটা বেসরকারি কলেজ অর্থাৎ প্রাইভেট কলেজ। তারপর রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ, কোচবিহার 55 নম্বর ইউনিভার্সিটির আন্ডারে, এটা কিন্তু বেসরকারি কলেজ। তারপর রয়েছে উত্তরন কলেজ অফ ল, এটা কিন্তু কোচবিহার 55 নম্বর ইউনিভার্সিটির আন্ডারে, এটা কিন্তু প্রাইভেট কলেজ। প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমি উত্তরবঙ্গ ল কলেজগুলির পাশাপাশি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়েও তথ্য দিয়ে থাকি। তো যে কলেজগুলির ইনফরমেশন আমি তোমাদের দেবো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে, অর্থাৎ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে, উত্তরবঙ্গে কোন কোন কলেজগুলিতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে। তো প্রথম যে কলেজটি রয়েছে সেটা হলো শিলিগুড়ি কলেজ, এটা অনার্স পড়ানো হয় এখানে এনবিইউ আন্ডারে, এটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, কিন্তু এটা কিন্তু সরকারি কলেজ। তারপরে রয়েছে আনন্দচন্দ্র কলেজ অর্থাৎ এসি কলেজ, এটা কিন্তু জেনারেল বা পার্ট সাবজেক্ট হিসেবে পড়ানো হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এই কলেজটিও, এটাও কিন্তু সরকারি কলেজ। তারপরে রয়েছে জ্ঞানজ্যোতি কলেজ, এখানে কিন্তু অনার্স প্রোগ্রাম করানো হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, এটা কিন্তু প্রাইভেট কলেজ। তারপরে রয়েছে এসটি জোসেফস কলেজ, এটাও কিন্তু অনার্স প্রোগ্রাম করানো হয় কিন্তু এটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজ, প্রাইভেট কলেজ। ছেলেন জেন কলেজ, এটি কিন্তু অনার্স এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই কলেজটি, এটিও কিন্তু প্রাইভেট একটি কলেজ। বন্ধুরা, এরপরও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন বা সন্দেহ হয়, তোমরা সরাসরি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা অথবা এই ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তোমাদের প্রতিটি কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ইনস্টাগ্রামে মেসেজ করলে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।